नमस्कार, आमी रेशमी। आजकल डॉट इन एर आपनादेर सकल के स्वागत जानाई। आर शुरूतेई महानवमीर अनेक अनेक शुभेच्छा सकल के। सप्तमी अष्टमीर पर नवमी होच्छे एमन एकटी दिन जेदिन आमरा प्रथम आबार सेई अनुभव करते शुरू करी, एई रे आर तो मात्र एकटा दिन। किन्तु महानवमीर आरेकटा विशेषत्व एटाओ जे एई दिनटा एकेबारे लुटे पुटे नीते होबे, माने आनंद षोलो आना एतटुकु जेन बाकी ना थाके। आर ताई आजकल डॉट इन एओ आमरा भाबलाम जे सेई समस्त आनंद आपनादेर काछे पौंछे देवार একটা মাধ্যম তো আড্ডা। পূজোর আড্ডা না হলে আর বাঙালি দুর্গোৎসব কোথায় বলুন তো? আর তার সাথে যদি থাকে গান, একদমই আমার পাশে যারা রয়েছেন পরিচয় দিলেই বুঝবেন যে কেন আমি এত খুশি। রূপঙ্কর দা স্বাগত জানাবো, সানাই অনেক অনেক স্বাগত, দুজনকেই নবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর এই পাশে যিনি রয়েছেন স্বয়ং মা দুর্গা মানে থুরি রাজনন্দিনী, স্বাগত। আর আমাদের ভীষণ প্রিয় ত্রিদীপ দা। আমার একটা কথা বলার আছে, মা দুর্গা বলার পরে কিন্তু ত্রিদীপ দা নমস্কার করেছিলেন, তার একটা কারণ আমার ধারণা। মা দুর্গাকে যারা আশীর্বাদ দিয়ে মানে মহিষাসুর মর্দিনী করে তুলেছিলেন, হ্যাঁ, তো তার মধ্যে মানে ত্রিদীপ বাবু কিভাবে আমাদের জীবনে এতটা জায়গা জুড়ে আছে। আমাকে তুমি মহিষাসুর বলছো না তো? না, একেবারে আমি তো প্রায় ব্রহ্মার দিকে যেতে নিয়েছিলাম, কারণ ব্রহ্মা তো সমস্ত গোপন কমটি জানেনি। অতএব কাজী এই হচ্ছে আমাদের মহানবমীর আড্ডা, বুঝতেই পারছেন যদি শুরুটা এরকমটা হয়ে থাকে। আমি শুরুতে ইনফ্যাক্ট রূপঙ্কর দা আর ত্রিদীপ দা দুজনকে বলি যে মানে মহানবমীর দিন আমি যেটা বলছিলাম যে লুটেপুটে আনন্দ নেওয়ার ব্যাপারটা আগের চেয়ে এখন আরও বেড়েছে কি? যত মানে আমরা যত বড় হই, বয়স যত বাড়ে, আরও কি ওই জিনিসটা বেশি অনুভব করি? আরও যে জিনিসটা আমার মনে হয়েছে যে আমাদের না একটা অদ্ভুত বিষণ্ণতা সেই সময় ছেয়ে আসে যে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। মানে তুমি যেরকম উল্টো দিক দিয়ে বলছো যে লুটেপুটে নিশ্চয়ই, মানে আজকের দিনটা পেরোলেই এত এক বছরের প্রতীক্ষা, আবার প্রতীক্ষা। আর এই যে ধরো এই আমার যে জগৎ, মানে বইয়ের জগৎ, সাহিত্যের জগৎ, সেখানেও যারা থাকেন তারাও এই নবমীর দিন আমি হয়তো তাদের সঙ্গে ফোনে কথা বলছি, যে যার মতো হয়তো কেউ বাইরে বেড়াতে গেছেন, ফিরে আসতে হবে, কেউ হয়তো মানে বইয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছেন, আবার কাজে যোগ দিতে হবে। ফলে ওই একই সঙ্গে আনন্দ আর বেদনা দুটো কিন্তু একই সঙ্গে অদ্ভুতভাবে মিশে থাকে নবমীর মধ্যে। হ্যাঁ, মানে এটা আমি জানি না রূপঙ্কর, এটা একটা মজার ব্যাপার যে আমরা একই সাথে ঠিকই বলেছে আনন্দ এবং বেদনা দুটো একসাথে হাতাহাতি করে চলে। কারণ একদিকে হচ্ছে যে মানে তোমাদের ক্ষেত্রে আমি বলতে পারি, এত অসংখ্য মানুষের সঙ্গে দেখা হচ্ছে, এত সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছেন, তারা শ্রোতারা রয়েছেন, তার মাঝখানে বিষণ্ণতা আর আসে? শরৎকাল এলেই আমি আমি বিষণ্ণ হয়ে পড়ি তাই। আসলে আমার না কি হয়, এটা ছোটবেলা থেকেই শরতের মেঘ আমি যেই আকাশে দেখতে পাই আমার একটা অদ্ভুত, কেন জানি না, কেন এর কোনো যুক্তি আজ পর্যন্ত খুঁজে পাইনি, আমার ভীষণ বিষণ্ণ লাগে, আমার মন খারাপ হয়। এবং যখন এত অনুষ্ঠান করতাম না বা কোনো অনুষ্ঠানই করতাম না, মানে যখন আমাদের আমার কলেজ লাইফ কিংবা স্কুল লাইফ, তখনও আমার খুব মন মেজাজ, মানে আমি যে পুজোতে না আমার একটা ডিপ্রেশন কাজ করতে হয়। এটা কিন্তু তোমার একার নয়, আমি বলি এটা অনেক মানুষের হয়। উৎসব একদিকে যেরকম মানে আলো আমাদেরকে ছেয়ে রাখে, আবার উৎসবের আরেকটা দিকও থাকে যেটা মন খারাপের। আমি মানে এরকমটা আমার কোনো উদ্দেশ্য ছিল না যে আমি এই গানটা অনুরোধ করব, মন খারাপ কথাটা কিন্তু এমনি আড্ডাতে এসেছে, কিন্তু এসেইছে যখন সানাইও যখন আছে একদম। এটা অতি উত্তম ছবিতে সানাই সুর করেছিল এবং লিখেছিল হচ্ছে ধ্রুবজ্যোতি, লিখেছিল সুজিতের ছবি। কিছু বালিশ ভিজে নিজে নিজে, কিছু নালিশ ছিল বাকি, কিছু সালিশ যদি হতো কি যে হতো এই ভেবে চেপে রাখি। কিছু পুরনো মন অভিমানী উঠোনার কুরনো খর কুটোয়ান, কিছু ইচ্ছেরা ফিরে যাচ্ছে যা থাক মন খারাপের গান। হাতের ছাপ ছিল মিঠে প্রলাপ ছিল নদীতে ঝাঁপ, হাতের ছাপ ছিল মিঠে প্রলাপ ছিল নদীতে ঝাঁপ দিল অকারণে জল, অথই আমি রাখব কই
কিসে মা বসই তোর চোখের টান খাঁচাও হবে টলমল তুমি যা চাও খুলে বলো খাঁচাও হবে টলমল তুমি যা চাও খুলে বলো রাখা দরে নাম ঢাকা চাদরে ঘাম আর মন খারাপের গান রাখা দরে নাম ঢাকা চাদরে ঘাম আর মন খারাপের গান কি সুন্দর মানে খুব সুন্দর অপূর্ব অপূর্ব গান এবং কি সুন্দর কম্পোজিশন খুব সুন্দর লেখা মন খারাপের গান শুনে কিন্তু মনটা ভালো হয়ে গেল তাই না এটাই হয় যে যখন উৎসবের মধ্যেও মন খারাপ আর এবারে সানাই আর রাজনন্দিনী স্যার কাছ থেকেও জানতে চাই বুঝছো তো এবারে সানাই যখন আমরা পুজোয় প্রবেশ করছি ধরো এই দিনগুলোতে অন্যবারের সাথে এবারের একটা পার্থক্য তো ডেফিনেটলি ছিল আছে থাকবে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু তা সত্ত্বেও ধরো পুজো এমন একটা মানে আমাদের কাছে এত বড় একটা উৎসব যেটা আমাদেরকে জুড়তে সাহায্য করে এটা মানে একজন খুব সংবেদনশীল মানুষ হিসেবে একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে তোমাকে কীভাবে নাড়া দিয়েছে এবারের পুজোটা সারা বছর যাদের সাথে দেখা হয় না তাদেরকে একসাথে নিয়ে আসে আমাদের এই পুজো এই উৎসব এবং আমি যেহেতু খুব ঘর কুনে এবং আড্ডা মারতে ভালোবাসি সবাইকে আমার বাড়িতে ডেকে নিতে খুব পছন্দ করি এবং যারা তোমার সাথে আড্ডা দিতে গেলে বাড়িতে যেতে হবে একদম এবং যারা 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 যে সময় আমাকে বাড়িতে ডাকে বলে যে চলে আয় আমার বাড়িতে আজকে একটু বসে আড্ডা মারবো তাদেরকে কোনো না কোনোভাবে কনভিন্স করে আমার বাড়িতে আমি টেনে নিয়ে চলে আসি তাহলে তো তার একটা মানে আমার মনে হয় একটা প্রধান উপায় হচ্ছে তোমার সুন্দর গান যে কারণে সবাই মানে চলে আসে তবে আজকাল ডটিনের কিন্তু আমি এক্ষেত্রে রূপঙ্কর যথেষ্ট কৃতিত্ব আছে ওকে কিন্তু ওর ঘর থেকে বের করে রাজনন্দিনী আমার মানে ঠিক পুজোর সময়ই যে একটা ভীষণ সুন্দর কাজ আপনারা অনেকেই হয়তো দেখেছেন ওকে মা দুর্গা রূপে যেটা আমি শুরুতে বলেই ফেললাম অমন সুন্দর মা দুর্গা সত্যি আমরা অনেক দিন অনেক বছর দেখিনি আমার ধারণা এরকম প্রচুর কমেন্ট তুমি পেয়েছো আমি প্রথমবার তো না কেমন লেগেছিল বলো তুমিও তো ছোট থেকে মানে মহালয়া দুর্গতিনাশিনী মাকে নিজের মাকে দেখেছো বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোডাকশনে মা দুর্গা রূপে কিন্তু এবার তুমি নিজেই যখন সেটা করলে আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি মহালয়া করেছি এই সুযোগটা আমার ক্যারিয়ারে আমি এতটা তাড়াতাড়ি পেয়ে যাব এটা আমি ভাবিনি হয়তো ডেফিনেটলি আমি নাচি বা আমি ডান্স ড্রামা করেছি অভিনয় শুরু করার অনেক আগে থেকে তো ভেবেছিলাম যে কখনো আমি সুযোগ না পেলেও নিজে বড় হয়ে একটা নাচের প্রোডাকশন করব যেখানে যেরকম আমরা চিত্রাঙ্গদা করে থাকি সেরকম শ্যামা করেছি সেরকম আমি মহালয়ার মানে দুর্গতিনাশিনীর উপরে একটা করব কিন্তু এটা যে আমাকে একটা প্রোডাকশন হাউস তুলে দেবে আমাকে সবাই বলছে তুমি সবচেয়ে কনিষ্ঠ দুর্গা এটা শুনতেও আমার খুব ভালো লাগছে আমি খুব খুশি সবচেয়ে কনিষ্ঠ দুর্গা আর এটা এটা কিন্তু একটা আমি একটা অন্য কনফিডেন্স একটা দেখলাম ত্রিদীপ দা সেটা হচ্ছে যে ও যখন বলছে যে যদি একান্ত আমার দুর্গতিনাশিনী নিজে কেউ আমাকে না ডাকে আমি নিজে একটা প্রোডাকশন করে নেব মানে এই যে কনফিডেন্স না এটা হচ্ছে এই প্রজন্ম এইটাই হচ্ছে এই প্রজন্ম একেবারে এই প্রজন্মে যে নিজেদের উপর কনফিডেন্স এবং আমি একজন অনেক বেশি বয়সের একজন মানুষ হিসেবে আমার মনে হয়েছে যত দিন যাচ্ছে তত যেন প্রজন্মরা আরও বেশি এগিয়ে আসছে সত্যি কথাটা সত্যিভাবে বলতে পারছে এই যে নিজের নিজের প্রতি নিজের যে আস্থা এবং আত্মবিশ্বাস এটা আমাদের কিন্তু ওই বয়সে ছিল না এটা কিন্তু আমরা ওদের কাছে ওদেরকে কুর্নিশ জানাই সালাম জানাই আমার আমার প্রদীপদার এই বিষয়টা নিয়ে সত্যি আরও কথা বলবো আমরা আরও জানবো কারণ সবসময় তো সত্যি এই সুযোগ হয় না ত্রিদীপদা বলতেই আমরা আমি জানি যে আমাদের চট করে আমরা বইমেলার সাথে মানে কানেক্ট করি কিন্তু তার বাইরেও মানুষের সম্পর্কে আরও অনেক কিছু জানার থাকে আড্ডা দেওয়ার থাকে সেই সুযোগটা আজকে পাবো তবে সানাই আমি মাঝে মাঝেই তোমার দিকে ঘুরে যাব মানে আমি আস্তে করে এই দিকে ঘুরে যাব প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না সেটা হচ্ছে যে পরপর দুটো ফিল্মের এত অসাধারণ অসাধারণ গান ঝুলিতে তো আরও অনেক আছে সেগুলো কি আজকে বেরোবে নাকি তার আগে মানে অলরেডি যেগুলো প্রকাশ্যে সেখান থেকে একটা গান আছে আজকে যেটা ইচ্ছে করছে তোমার আমি ওইভাবে বলবো ইচ্ছে করছিল এখন অতি উত্তমের একটা গান হলো যখন আর একটা গানও হয়ে যায় এটা আমার অতি উত্তম থেকে আর একটা গান যেটা আমার খুব প্রিয় প্রেমে পড়েছেন রাই আচ্ছা হ্যাঁ নিশ্চয় দুম করেই তো প্রেমে পড়েছেন রাই কম করে হোক আদুরে ইচ্ছে তাই
কিছু বায়না করেছে বাড়তি, কথা বেড়েই চলেছে রাত্রির শেষে এমনি এমনি ভোর হয়ে গেল তাই। কিছু বায়না করেছে বাড়তি, কথা বেড়েই চলেছে রাত্রির শেষে এমনি এমনি ভোর হয়ে গেল তাই। দুম করেই তো হৃদয়ের কথা বলা, দম ধরে ধরে গুটি গুটি পায়ে চলা, যদি মন রাখা রাখি ভুলছ কেন কাছাকাছি থাকা তুচ্ছ হলেও মেঘে মেঘে উড়ে আসছে শকুন্তলা, যদি মন রাখা রাখি ভুলছ কেন কাছাকাছি থাকা তুচ্ছ হলেও মেঘে মেঘে উড়ে আসছে শকুন্তলা। আমি কুয়াশা কুয়াশা ভাবলেই নদী শুকিয়ে হচ্ছে খাপ্পা, আমি কুয়াশা কুয়াশা ভাবলেই নদী শুকিয়ে হচ্ছে খাপ্পা, আমি ফু দিলে চুল উড়বেই কানে কু দিলে তুই ধাপ্পা, কিছু লিরিক উঠছে ছলকে আর যমুনার তীরে জলকে ভরে এনেছে বলেই মন পদা বলি ময়, কিছু লিরিক উঠছে ছলকে আর যমুনার তীরে জলকে ভরে এনেছে বলেই মন পদা বলি ময়, অকারণ আয়োজন কষ্টের জানি সময় হয়েছে নষ্ট, তবু দুম করেই তোর অধিকার প্রেম হয়, অকারণ আয়োজন কষ্টের জানি সময় হয়েছে নষ্ট, তবু দুম করেই তোর অধিকার প্রেম হয়, তবু দুম করেই তোর অধিকার প্রেম হয়। আমি বলছি যে আমাদের ছেলেবেলায় যে গানগুলো শুনতাম তার লিরিকগুলো এখন আমাদের মুগ্ধ করে, অনেকদিন পরে এখনকার গান এইরকম একটা কথার, মানে আমি বলছি এই যে একটু আগে যেটা তুমি বলছিলে যে এখনের প্রজন্ম অনেকটা ডিরেক্ট, অনেকটা যেন খোলা মনে অনেক কথা বলতে, সোজা সাপটা না, তো সেটা মানে ওদের সাথে কাজ করতে গিয়ে রূপঙ্কর এটা তো বোধহয় একটা, এটাকে একটা পুশ আলাদা করে পাও যখন ধরো মানে সানাইদের সাথে কাজ করছো। আমার একদমই অসুবিধা হয় না কারণ আমিও চিরকাল সোজা সাপটা। তুমি সব সময় তাই, তা নিয়ে কম ঝামেলা পোহাও নি কিন্তু তবুও তুমি সোজা সাপটা। ও সে কারণে আমার তাতে কোনো অসুবিধা হয় না, সোজা সাপটা মানুষদেরকেই আমার পছন্দ হয় বেশি। আর যাদের আমাদের দেখো আমাদের এই পেশার যে পেশায় আমি রয়েছি এতদিন ধরে এত বছর ধরে বা আমার আশেপাশে ধরা যাক সিনেমা থিয়েটার এই সমস্ত কিছু এন্টারটেনমেন্ট জগতে আর কি, সেটা কিছুটা তো একটু মুখোশের আড়ালে থাকে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, সবার মুখ তো ঠিক সবাই সবসময় দেখতে পায় না এবং পরিষ্কার বোঝা যায় না, আসল মুখ দেখতে পায় আসল মুখ দেখা যায় না, মুখোশ থাকে প্রচুর। তো সেখানে দাঁড়িয়ে যখন কোনো একদম পরিষ্কার একটা মুখ যখন দেখতে পাই তখন তো বরঞ্চ ভালোই লাগে আর কি, এবং সেটা আরও বেশি মানে এই যে ত্রিদীপদা বললেন যে আজকের প্রজন্মের ছেলেমেয়েরা যারা কাজ করছেন বা যারা এন্টারটেনমেন্ট জগতে নেই, ধরা যাক গান করেন, যারা অন্য ধরো কেউ আর সাইকোলজি পড়ছে, কেউ খেলছে খেলাধুলো করছে, কেউ লেখেন, হ্যাঁ, তো তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব একটা মতামত, সেটা খুব দৃঢ় মতামত, সেটা পরিষ্কার হয়ে উঠছে আস্তে আস্তে, এবং সেটা তো খুব আমার কাছে একটা মানে কি বলবো এটা খুব আমাদের কাছে আমার কিন্তু খুব ভালো লাগে, মানে আমি বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রজন্মের অনেকের সঙ্গে একমত হই না, মানে আমার মেয়েদের সঙ্গে, কিন্তু আমি শেষ অবধি মানতে বাধ্য হই যে ওরা যেটা বলছে সেটাই ঠিক, এবং ওরা অনেক বেশি আমাদের থেকে প্র্যাগম্যাটিক প্র্যাকটিক্যাল, এবং ওই যেটা তুমি বললে সোজা সাপটা, এটাই কিন্তু দরকার, আমরা যেটা মুখ চড়িয়ে থাকতাম লুকিয়ে থাকতাম বাবা এই কথাটা বললে কি কি ভাববে কি হবে, হ্যাঁ মানে ওই যে পাছে লোকে কিছু বলে সেটা এখনো হয়তো সত্যি কিন্তু তা সত্ত্বেও সেটাকে ফুৎকারে ওড়ানোর মতো একটা সাহস, হ্যাঁ সেটা লেখালেখির জগতে যেটা বলেছে নতুন প্রকাশনার জগতে যারা এসেছে কিরকম মানে সেটা কিরকম দেখতে পাচ্ছ? দেখো আমি অনেকে আমাকে বলে যে বাংলা সাহিত্য বোধহয় সত্যজিৎ রায় বড়জোর সুনীল গঙ্গোপাধ্যায় শীর্ষেন্দুতে গিয়ে শেষ হয়েছে, আমি বিশ্বাস করি না, যদি তাই হতো তাহলে আমরা যারা প্রকাশনার সঙ্গে যুক্ত বা লেখালেখির সঙ্গে যুক্ত তাহলে তো আমরা আর পত্রিকা করতে পারতাম না, তাহলে শীর্ষেন্দুদা এবার কোথাও লেখেননি, ওই বাণী বসু তারও 80 বছর পেরিয়ে গেছে, বাকিরা অনেকে লিখতে পাচ্ছেন না, তাহলে পত্রিকাটা বেরোচ্ছে কেন, পত্রিকাটা কিনছে কেন, কিনছে কারা এবং পড়ছেনই বা কারা, তার মানে নতুন প্রজন্ম বাংলা সাহিত্য পড়ছে, পড়ে তাদের মতামত দিচ্ছে, এবং সবচেয়ে যেটা রেশমি এখনকার আমাদের সুবিধে
এই সোশ্যাল মিডিয়া নামক বা এই ধরনের আজকাল ডট ইন প্ল্যাটফর্মগুলো আমাদের প্রতি মুহূর্তে সাহায্য করে যে কাদের লেখা পছন্দ করছে বা পছন্দ করছে না। এটা একটা স্ক্রিনিং মিডিয়াম হিসেবে গানের ক্ষেত্রেও সত্যি, সিনেমার ক্ষেত্রেও সত্যি, এই যে ওরাল পাবলিসিটি বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এবং তোমাকে আমি বলছি, এই যে আমি এখানে বসে আছি, এই SNU মানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এরা আমাদের ডিজিটাল পার্টনার, মানে আমাদের মানে কলকাতা বুক ফেয়ার। এবং এরা না এই মানে অজস্র সারা মানে বইমেলার আগের থেকে পোস্ট দেয় এবং মানুষকে জানায়, তাতে নানা রকম আমরা অ্যাডভার্স কমেন্ট আবার ভালো সাজেশনও পাই, এই লেখালেখির ক্ষেত্রেও পাই, প্রকাশনার ক্ষেত্রেও পাই, আবার বইমেলার ক্ষেত্রেও পাই। এটা কিন্তু আমাদের পক্ষে অনেক সুবিধে। আমার এটা সত্যি শুনতে খুব ভালো লাগলো, কারণ একটা আমাদের এই নিয়ে তো একটা বিতর্ক আছে, এই যে সোশ্যাল মিডিয়ার খারাপ দিক ভালো দিক ইত্যাদি। এবং বই কেউ পড়ে না এখন, লোকে বলছে সারাক্ষণ তোমাকে শুনতে হবে, বই পড়ে না, তাহলে নতুন নতুন প্রকাশনা জন্ম নিচ্ছে কেন? নতুন নতুন লেখকরা কাদের জন্য লিখছে? তারা যদি সম্পূর্ণ বাজে সম্মুখীন হতো তাহলে কেনই বা তাহলে হতো না? তাহলে বইয়ের জগৎ এতদিনে শেষ হয়ে যেত, বই মেলায় এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিক্রি হতো না? অবশ্যই, এটা তোমাকে বুঝতে হবে। এই একটা জিনিস দেখো রাজনন্দিন, এই পূজোর সময়টা চলে যাওয়ার পর মানে ম্যাক্সিমাম ওই আমরা মানে নতুন বছর আসা অবধি অপেক্ষা করি, তারপরেই কিন্তু অপেক্ষাটা থাকে বই মেলা। হ্যাঁ, দুর্গাপূজার পরে সবচেয়ে বড় উৎসব হচ্ছে কিন্তু বই মেলা। কিন্তু কাজেই মানে বাঙালিরা আমরা এটাই আমাদের সব থেকে মজার একটা ব্যাপার যে আমরা মানে কোনো কিছু ছাড়ি না, মানে একেবারেই আমরা তোমার ভাষায় চেটে পুটে খাই। একদম একদম, আমরা একদম ছাড়তে রাজি নই। তোমার কাছ থেকে আমার যেটা জানার ইচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে এত রকম কিছু আমরা শুনি, তোমরা নিজেরা সেটাকে প্রতিদিন এক্সপিরিয়েন্স করছো, তোমার কাছে দ্য বেস্ট পার্ট অফ সোশ্যাল মিডিয়া? এক্সপোজার 100%, মানে এর থেকে মানে এখন কন্টেন্ট ক্রিয়েশন যেটা এত মানে ইটস সো প্রেভেলেন্ট নাও, আমরা এমন মানুষের কন্টেন্ট, ধরো নর্থ ইস্টে পাহাড়ে একজন মেয়ে থাকে যে খুব ফানি, তো আমি তো যখন সোশ্যাল মিডিয়া ছিল না আমি তো তার রিলও দেখতে পেতাম না, তার কন্টেন্টও দেখতে পেতাম না, এবং আমার যে তার কাজ ভালো লাগছে সেটা জানাতেও পারতাম না, বোঝানোর উপায় ছিল না। একদমই তাই, মানে এখন এই কানেকশনটা ডেফিনেটলি, দেখো সব কিছুরই একটা ভালো দিক একটা খারাপ দিক থাকবেই, বাট এটার ভালোটা আমার মনে হয় এটার খারাপের তুলনায় অনেক বেশি এখন। মানে আমরা আমার এই সোশ্যাল মিডিয়া আছে, ধরো যারা যারা এসে পৌঁছন মানে তারা, আমি বলছি বাঙালি তো অধিকাংশ হয়তো ননও বাঙালি আছেন, ডেফিনেটলি আছেন, আমি বুঝি, আর মানে কিভাবে তুমি তাদেরকে পাও তোমার কাছে যারা এসে পৌঁছচ্ছেন এরকম বিভিন্ন দেশ থেকে? খুব ভালো লাগে, মানে ইনফ্যাক্ট আমরা যখন বাইরে শুটিং করতে যাই তখন অনেকে বলে যে আমি সোশ্যাল মিডিয়াতে আপনার কাজ দেখেছি। হ্যাঁ, মানে সেটা খুব ভালো লাগে যে অন্য কোন দেশেও মানে এটার অ্যাকসেপ্টেন্সটা এত বেশি, তো খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা আমার কাছে যে আমার ফোনের মেমোরি আমি সবচেয়ে কম খরচা করতে পারি, কারণ আমি সব সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিই। এটা একটা মজার ব্যাপার, সোশ্যাল মিডিয়াতে আপলোড সারাই। আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ার তে মানে কোনো গানের কিছু অংশ অনেক সময় লিক হওয়ার আমরা খবর পাই, কিন্তু তাতে তো আখেরে কি খুব ক্ষতি হয় না লাভ হয়, রূপঙ্করদা? আমি আমি আখেরে ক্ষতি হয় না হয়তো লাভই হয়, হয়তো লোকের কাছে বেশি পৌঁছবে, কিন্তু আসলে যিনি সিঙ্গার সংরাইটার বা যিনি তৈরি করেছেন তার একটা মনে মনে কষ্ট হয়, সেটা মিথ্যে বলবো না, যে পুরোটা আমি যেভাবে পাঠাতে চেয়েছিলাম সেইভাবে সেভাবে হলো না, সেটা তো হয় সেভাবে হলো না। মানে আমার যখন গান তৈরি করি, গানের পেছনে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, সব কিছু থাকে, সেইটা না হয়ে যখন র একটা জিনিস চলে যায় পুরোপুরি বোঝাতে পারলাম না তো গানটা কীরকম দাঁড়ায়, এটা ঠিক, এটা মানছি। আমার মনে হয় যে আস্তে আস্তে আমাদের দর্শকরা বা আমাদের শ্রোতারা এই আপনাদের মধ্যেও সেই সচেতনতাটা আসবে যে আপনারা শুনেইছেন কিছুটা অংশ, তাদের কী হয়েছে বাকিটাও শুনুন, পুরোটা না শুনলে মজা কিসের? ঠিক যেমন না বাকিটা শোনে, কিন্তু মানে আমি বলছি তোমার বাকিটা শোনে, শোনেন, আমি আমি মন খারাপ করো না, বাকিটা শোনে কিন্তু। না না, আজকে মানে ত্রিদীপদা কিন্তু আমি দেখেছি মানে মহানবমী হলে কী হবে, আমরা কোথায় শুরু করেছিলাম যে একটু মন খারাপ টোন খারাপ নিয়ে, ত্রিদীপদা হচ্ছে একেবারে ফ্রান ফুটে আজকে। ইনফ্যাক্ট পুজোর গান বলতেও তো আমরা ফ্রান্ট ফুটেই থাকি, সেটার হয়তো একটু সংখ্যায় কমেছে কিন্তু আছে পুজোর গান, তোমারও আছে? হ্যাঁ, আমিও তো পুজোর গান প্রত্যেক বছর করি এবং এটা আমি করেই আসছি, আর মানে কারণ হচ্ছে কি আমার এটা মনে হয় যে আমি যদি না করি, এটা কেউ শুনলো কি শুনলো না আমি জানি না, কেউ আমি যদি না করি তাহলে বোধ হয়, কারণ আমাকে পুজোর গানই না আমাকে স্বীকৃতি দিয়েছে আর কি। ঠিকই তো, পুজোতে যে গান রিলিজ হয়েছে তার জন্যই আমি রূপঙ্কর, ছবিতে আমি অনেক পরে গান গেয়েছি,
আমার প্রথমে বাংলা আধুনিক গান জনপ্রিয় হয়েছে এবং সেই গানগুলোর ওপর ভিত্তি করেই আমার শুধুমাত্র এস্থেটিক দিক দিয়ে বলছি না, আমার পেট চলেছে আর কি, আমার সংসার চলেছে। হ্যাঁ, সুতরাং এটা একটা খুব বড়, আমি তার কাছে কৃতজ্ঞ আর কি, সেই পুজোর গানের কাছে। তার মাহাত্ম্য হয়তো মানুষের কাছে এখন অতটা না থাকলেও আমার কাছে কিন্তু একই রকম ভাবে রয়েছে। তো সেই জন্য আমার দায়িত্ব বর্তায় যে প্রত্যেক বছরই পুজোর গান। এবং বিশ্বাস করো আমাদের কাছেও এতটুকু কমেনি, আমি এবং আমার দর্শকরা একই রকম ভাবে হাঁ করে তোমার দিকে তাকিয়ে আছি। মানে পুজোর গান শুনবে কলেজ লাইফের শেষ সময়ের গান, তুই দে ডিটা দে। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন। কি দিলি, এ দিলি, সরি, বি দে। হে আমার আগুন তুমি আবার ওঠো চলে, প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন তুমি আবার ওঠো ঝোলে। তোমার ওই আদিম জ্বালার কিছুই কি নেই বাকি, তোমার ওই আদিম জ্বালার কিছুই কি নেই বাকি, হে আমার আগুন আমার পালিয়ে যাওয়া পাখি, স্ফুলিঙ্গ ডানায় তোমার উঠুক জ্বলে জ্বলে, হে আমার আগুন তুমি আবার উঠো জ্বলে। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন তুমি এবার ওঠো জ্বলে। কি সুন্দর, মানে কত দিন পর কিছু কিছু গান শোনার সুযোগ সত্যি হয় না। মানে আমার মনে হয় যে তোমাদেরও বড় হয়ে ওঠাটা বা তোমাদের কান তৈরি হয়েছে যাদের গান শুনে, যার মধ্যে থেকে অন্যতম রূপঙ্কর দা, শ্রীকান্ত দা, আরো অনেকেই, নচিদা, অনেকেই। তোমার মধ্যে তোমার কি মনে হয় সবচেয়ে বেশি যার, যাকে হয়তো তুমি একটা হয় না যে তুমি হয়তো এই মানুষটিকে একরকম ভাবে গুরু মানো, হ্যাঁ, বা একজন নাও হতে পারেন, অনেকে হতে পারেন, অনেকে হতে পারেন, সেটা মানে সেটা কিরকম তোমার এই বড় হওয়াটা কেমন ছিল যাদের গান শুনে তুমি বড় হলে? আমি একদম বলতে যাচ্ছিলাম আমি মনে মনে গুরু হিসাবে মেনেছি ওনাকে, কারণ ওনার গানের যে কর্ড স্ট্রাকচার, উনি যেভাবে গান তৈরি করেছেন, আমাকে শিখিয়েছে সেই গানগুলো। সেই গানগুলো না শুনলে আমি হয়তো আজকে কম্পোজার হতে পারতাম না। তো তার মধ্যেই একটা খুব আমার প্রিয় গান শোনো কোনো একদিন, এই গানটায় তিনটে স্কেলে গানটা আছে, মানে বারবার টনিক চেঞ্জ হয়ে যায়, বারবার প্রত্যেকবার সাটাকে বদলে গানটা চেঞ্জ হয়ে যায়। আমাকে অনেক কিছু শিখিয়েছে এই গানটা, আমার খুব প্রিয় গান এইটা। তোমার কাছে কিছু শুনবো আজকে? অবশ্যই গাই। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বরষায়, দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন আরো একদিন, তমসি তামসিনী রাত্রি ঘুম ঘুম নিছুম জীবন পথের সব যাত্রী, আমি একলা চলেছি নিরুদ্দেশ যাত্রী, রাত জাগা এক পাখি শুনে জীবন জয়ের গীত গাত্রী,
মনে হলো মোর দুঃখ রাতে যেমন করে ভোলাতে মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন আরো একদিন আমার খাঁচার পাখি চন্দনা গীতহীনা আনমনা কি যে ভাবে বসে তা জানি না সন্ধ্যাবেলা হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে চলে গেছে আমার খাঁচার পাখি চন্দনা মনে হলো মোরে পিছে ফেলে যেদিন তুমি চলে গেলে মন হারালো হারালো মন হারালো 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 সেই দিন আমাদের মানে বাঙালি শ্রোতা দর্শক মানে একই সঙ্গে যেহেতু মুভি যেহেতু সিনেমার গানও ততোধিক সুন্দর সবসময় হয়ে এসেছে, যেটা এখন আমরা যদি হিন্দি ফিল্মের ক্ষেত্রে দেখি যে তুলনাটা আসে যে যারা সিঙ্গল গাইতেন সেই জায়গাটা প্রায় চলে যাচ্ছে, মুভি বলিউড মিউজিক অনেক বেশি সেটাকে প্রভাব বিস্তার করছে, ওয়্যার অ্যাজ কম্পেয়ার টু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হিন্দিতে যেমন একটা খুব বড় জায়গা ছিল গজলের, একটা খুব বড় জায়গা, যেমন আমরা আমি যেমন একজনের মানে আজীবন কাল তার প্রেমে পড়েই থাকবো, সে ভদ্রলোক হচ্ছেন জগজিৎ সিং। হ্যাঁ, তো এইরকম আর গান আর কোথায় হচ্ছে? বা ধরা যাক ভজন, অনুপ জালোটাকে আমরা যেভাবে পেয়েছি ভজনের, ভজন কোথায় হচ্ছে? কিংবা ধরা যাক পপ সং, এই যে আলিশা চিনয় বা এই যে নাজিয়া হাসান, এই যে এই সময়ে যারা যারা র‍্যাপ, ধরা যাক বাবা সাইগল, বাবা সাইগল, হ্যাঁ সেই গান এখন একদম পেছনের সারিতে চলে গেছে। হ্যাঁ, মানে একেবারে রূপঙ্কর বলছেন যে ওই পাঞ্জাবি গায়কদের গানগুলো ছাড়া আলাদা করে আমরা, হতে পারে হয়তো আমরা কিছুটা আরেকটু সচেতন আমাদেরও হওয়া উচিত, নিশ্চয়ই আমাদের এখানে বাঙালিরাও কিন্তু আজকাল পাঞ্জাবি গান শোনে প্রচুর। প্রথমত বাংলা বিশেষত আমাদের বাংলা গান চালানোর সময়গুলো হচ্ছে ভোরবেলা কিংবা প্রচন্ড রাত্রি মাঝরাত্রিতে যখন কেউ শোনে না আর কি গান বাজনা, বা খুব ঘুটঘুটে দুপুর বেলায় যখন সবাই কাজে ব্যস্ত আর বাকিরা সবাই ঘুমোচ্ছে, হ্যাঁ সেই সমস্ত সময় বাংলা গান চলে, আর বাকি সব সময় বেশিরভাগ সময় হিন্দি গান চলে বা অন্যান্য বা ভাষার গান চলে আর কি। এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের, এই নিয়ে আমাদের কিছু মানে অন্তত আমি তো মনে করি বাঙালি যারা রয়েছেন, আমরা যারা বাঙালিয়ানায় বিশ্বাসী করি, বিশ্বাস করি আর কি, বাংলা সাহিত্য, বাংলা গান, বাংলা সিনেমা, বাংলা থিয়েটার, বাঙালি আনাতে বিশ্বাসী, তাদেরকে তো কিছু একটা এগোনো উচিত, তাদের সরব হওয়া উচিত। যে যদি শ্রোতা হিসেবে আমি আমি আপনি আমরা যদি শুনতে চাই তাহলে কেনই বা সেটা আমরা শুনতে পাবো না, তাই না ত্রিদা? এই এই যে সত্যি তাই যে নিজেদের সংস্কৃতি সম্পর্কে এটা খুব খারাপ, সচেতন হওয়া, এটা খুব খারাপ। মানে আমি সানায়ের কাছে শুনছিলাম যে একটি বাংলা চ্যানেল ছিল, আমি নাম বলছি না, সে বাংলা চ্যানেলটা উঠেই গেছে এখন, বাকি যে সমস্ত যারা রয়েছে আর তাদের মধ্যে কোনো বাংলা গানে ওই যেটা বললো একটা ঘুটঘুটে অন্ধকারে বা দুপুরবেলায় যেখানে কেউ শোনে না সেই সময় বাংলা গানগুলো, অথচ আমাদের বাংলার বা বাঙালির এই যে অস্মিতা সেটা তো ক্রমশ ক্রমশ আমরা পিছিয়ে পড়ছি, মানে অন্তত গানের ক্ষেত্রে। অবশ্যই তো সেটাতে আমাদের তো প্রতিবাদ হওয়া উচিত যে এতগুলি যে FM চ্যানেল আছে যে তোমরা কেন বাংলার জন্য একটা ঠিকঠাক স্লট দেবে না, ওরা তার উত্তরে বলবে কেউ শোনে না। বেশিরভাগ আরজেরাও পর্যন্ত অনেক সময় হিন্দিতেই কথা বলে, হিন্দিতে কথা বলে, আরে হিন্দি মেশানো একটা বিশ অদ্ভুত টাইপের বাংলা, সে বাংলাটা বাংলা না বান্দি না হিংলা তাও আমি বুঝতে পারি না ভাই, এই এতগুলো রকম ফেটটা জানা ছিল না, কিন্তু এটা তৃতীয়টা দারুণ দিলেন। রাজনীতি তোমার নিজের কি মনে হয়েছে, ধরো তুমি তো অনেক জায়গায় পারফরমেন্সে গিয়েছো, এত রকম কাজ করেছো, সেখানে কি মানে এই যে একটা কথা বলে না যে যারা বিদেশে রয়েছেন বা যারা প্রবাসী বাঙালি তারা বাংলার যে চর্চা যতটাকে ধরে রাখেন, আমরা নাকি সেখানে খানিকটা কলকাতায় থেকে বা পশ্চিমবঙ্গে থেকেও অনেক সময় পিছিয়ে যাই, সত্যি কি তোমার নিজের মনে হয়েছে সেটা?
আমি সবার হয়ে বলতে পারবো না, তাই নিজের হয়েই বলছি, কারণ আজকাল সবার হয়ে বলাটা খুব আমি হেরিটেজ স্কুলে পড়েছি, প্রাইমারিলি নন বেঙ্গলি স্কুল, অবাঙালি বন্ধু বান্ধব, অবাঙালি কালচার বেশি প্রভাব ফেলেছিল আমার জীবনে, কারণ ডে বোর্ডিং স্কুল। গান বলতে, বাংলা গান বলতে, নাচ গান এটা কম্পালসারি ছিল আমার বাড়িতে, যে নাচ গান আঁকা তোমাকে শিখতেই হবে। ছোটবেলা ভালো লাগতো না, স্কুল থেকে ফিরে এসে সকাল 6টা থেকে 5টা অবধি স্কুল করার পর যেই গানের টিচার বা টিউশন টিচার আসতো তখন প্লিজ আমার ভালো লাগছে না, গলাটা খুব খারাপ আজকে গুরুজি। কিন্তু একটা ক্লাস 4, 5, 6 এরকম সময় থেকে যতই আমার অবাঙালি বন্ধু থাক না কেন বা যতই আমি হিন্দি এই এই ভাষাগুলোতে আমিও কথা বলেছি, কারণ আমার স্কুলে হিন্দি হোক বাংলা হোক সেই ক্লাসগুলো ছাড়া তোমাকে ইংলিশে কথা বলতে হবে। তো সেটা হওয়া সত্ত্বেও আমাদেরকে কিন্তু আমার জেনারেশনকে অন্তত বাংলা মিউজিক টেনেছে, মানে আমরা বাড়ি এসে কিন্তু শুনতাম আর মানে গান গাইতাম, কিন্তু শো করতে গিয়ে যখন আমি আমি যেরকম সলিল স্যারের একটা গান একবার ধরেছিলাম তখন আমাকে কেউ একজন পেছন থেকে চেয়েছে, বা এটা না আমি ওমর ময়নাগো গাইতে গেছিলাম তো তখন আমাকে বলছে আঁকি গাও কাজল গাও, তো সেটা হয় মানে এখন এই গানগুলো, কিন্তু যদি সেই দর্শক হয়তো সেই গানটা শোনেননি, হতেই পারে, কিন্তু যদি উনি একটা সুযোগ আমাকে দিতেন গানটা গাওয়ার, যেটা উনি দেননি, আমি তাও গেয়েছি। এটা কি পশ্চিমবঙ্গেই ঘটেছে? হ্যাঁ হ্যাঁ, না আমার কানপুরেই অভিজ্ঞতা হয়েছিল যে বাংলা উৎসবে বাংলা ছাড়া অন্য গান, বাংলা উৎসবে বাংলা গান করছে, পিছনে থেকে প্রবাসী বাঙালিদের কয়েকজন বলছে যে আরে হিন্দি গান, মানে ধরো আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা গাইছে, তখন বলছে যে ওটা কহি দূর জব ওইটা কর, বলছে ওরা মানে মানে ওরা ওইটাতেই বেশি রিলেট করতে পারছেন ওটার সাথে, এই এইটা আমি দেখেছি। এবং একটু ঝিংচ্যাক মিউজিক যাকে আমরা বলি, এই ঝিংচ্যাক মিউজিকের জন্য এইটা, এই জন্যই কি কোথাও গিয়ে যে পাঞ্জাবি গানের যেটা রূপঙ্গতে তুমি বলছিলে ভাঙড়া, হ্যাঁ মানে আমি বলছি এই যে ওদের নানান রকম, সত্যি অনেক সিঙ্গাররা রয়েছেন, আমি কাউকে ছোট না করেই বলছি, কিন্তু ওই যে অনবরত বিট বা ওই রকম কিছু ভাষার ব্যবহার জানি, প্রশ্ন থাকে আসলে ভাষার কিছু গুণাগুণ থাকে তাই না, ভাষার কিছু বৈশিষ্ট্য থাকে। বাংলা ভাষা আর পাঞ্জাবি ভাষা বা হিন্দি ভাষা, বাংলা ভাষাটা না ঠিক তার তার উচ্চারণগুলো খুব ওই রকম বিটের সাথে সব সময় মানে প্রত্যেকটা গানই ওরকম ভাবে হয় সম্ভব নয়, সঠিক কথা সম্ভব মানে তোমার সিং নেই তো নামতার সিং একটাই হতে পারে, হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক ঠিক। সুতরাং এই যে আমি যে গানটা দিয়ে শুরু করলাম মন খারাপের গান, এই গানটাকে অন্যরকম কম্পোজ করা যাবে না, এই কথাগুলোকে এই কবিতাটাকে অন্যভাবে বলা যাবে না, এটাকে ওয়ে ওয়ে মন খারাপ ওয়ে ওয়ে মন খারাপ বলা যাবে না, এটা করা যাবে না, একদমই তাই। তুমি একটু আগে বলছিলে না যে কিছু কিছু মানুষ যারা হারিয়ে গেছেন সেই রনারগুলো হারিয়ে গেছে, জগজিৎ সিং এর কথা বলছিলে, অ্যাকচুয়ালি বোধহয় মন খারাপের সাথে জগজিৎ সিং এর সম্পর্ক আমাদের প্রত্যেকের জীবনে, আমার ধারণা আমাদের আগামী প্রজন্মেও থাকবে, উনি থাকবেন সবসময়ই থাকবেন, ঠিক যেমন কিছু কিছু গান তোমারও রয়েছে যা এই প্রজন্ম আগের প্রজন্ম পরবর্তী প্রজন্মকেও ওইভাবে টানবে, সেটা গভীরে যাওয়া হতে পারে, সেটা সেটা অনেক গান মানে আমি যে কোনো একটাকে মেনশন করা উচিত না, কিন্তু আজকে তোমার কাছ থেকে শুনতে ইচ্ছে করছে। তাহলে বরঞ্চ আমি একটা আমার কম্পোজ করা গানই শোনাই, হ্যাঁ প্লিজ ডি টাই দে। তোমার টানে সারা বেলার গান, অনেকদিন পর শুনলাম গানটা, ভোরের অন্তমিল নিশীথ জানে তোমার টানে সারা বেলার গানে, ভোরের অন্তমিল নিশীথ জানে তোমার টানে সারা বেলার গানে, তোমার সঙ্গে একা দেখা হবে আমার সুজিদে, আমার সুজন তুমি কথা দেবে, তোমার সঙ্গে একা দেখা হবে আমার
সুজন তুমি কথা দেবে ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে তুমি পাবে অধীর প্রাণে তোমার টানে সারা বেলার গানে ইচ্ছে করে না সত্যি মনটা একেবারে যেন এগুলো শুনে আমার নবমীর সকালটা ভরে উঠলো তোমার একদম আর এই এই গানগুলো শুনলে মনে হয় প্লিজ থেমো না প্লিজ থেমো না প্লিজ থেমো না কিন্তু না আমি জানি যে আরো অনেক গল্প আড্ডা বাকি আছে যেমন শানাই যেটা বলছিল এক্ষুনি ইনফ্যাক্ট ছোট্ট করে আমি বললো যে এই গানগুলো শুনেই আমার বড় হওয়া আমার শ্রুতি তৈরি হওয়াটা এইভাবেই একদম শানাই এখন যে তুমি ধরো কিরকম হয় তোমার প্রসেসটা কি হয় যে আমি যেটা বলছিলাম শুরুতে ঝুলিতে তো আরও অনেক গান রয়েছে তো গানগুলো মানে যখন মাথায় আসে তৈরি হতে থাকে সেগুলো রিজার্ভে থাকে তারপর মানে গল্প অনুযায়ী পরিচালক অনুযায়ী সেটাকে তুমি সামনে আনো তোমার প্রসেসটা কি হয় আমি জানতে চাইছিলাম হ্যাঁ অ্যাকচুয়ালি গান তো কোনো সিনেমা ভেবে কখনো তৈরি করিনি এখনো তৈরি করি না মানে যে কথাগুলো হচ্ছিল ইন্ডি গান মানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকগুলো নিয়ে গান তৈরি হয় ইন্ডিপেন্ডেন্ট পারপাস নিয়ে তারপরে কখনো যদি সেটা সিনেমায় কেউ নেয় বা গ্রহণ করে তখন আমি সেগুলো ওই জায়গায় প্লেস করি কিন্তু আমার পারপাসটা থাকে ইন্ডিপেন্ডেন্ট গান হিসাবে কিন্তু এখন ইন্ডিপেন্ডেন্ট গানের অবস্থা এতটাই খারাপ মানে কেউ শোনে না মানে তারপরে ওই জন্য কি সবসময় মনে হয় যে গানটাকে রেখে দিই ইন্ডিপেন্ডেন্ট মানে মিউজিক হিসাবে বের করবো না কেউ কখনো যদি নেয় একটা সিনেমায় যখন নেবে তাহলে গানটা তখন বলে নেব মানে ব্যাপারটা তখন মানে এই এই ব্যাপারটা এখন আস্তে আস্তে খুব বেশি মাত্রায় বেড়ে গেছে যার জন্য আমরা কিছু আমার আমার বন্ধু বান্ধবরা মিলে একটা ইউটিউব চ্যানেল খোলার প্ল্যান করছি যেটাতে আমরা ইন্ডিপেন্ডেন্ট গান রিলিজ করবো রূপঙ্করটা কোথাও গিয়ে এই এই জেনারেশন মানে আমি বলছি সেই জেনারেশন হতে পারে তাদের একটু ধৈর্য কম হতে পারে আরো কিছু না ধৈর্য কম কেন হবে এটা আমার মনে হয় মনে হয় না তোমার তার মানে যে সময় আমি তো বলবো ওরা অনেক মাল্টিটাস্কিং করতে পারে আমি তো পারবোই না সেরকম করতে আজকালকার ধরা যাক সবচেয়ে বড় কথা এই যে আমি অনেক সময় রিয়েলিটি শো গুলোতে যাই যেখানে যারা গান বাজনা করেন গান বাজনা রিয়েলিটি শোতে আমায় ডাকে তো তাদের যে অধ্যাবসায় দেখি বা তারা যেভাবে প্র্যাকটিস করছেন এবং তারা যেভাবে গাইছেন তা কত কিছু তাদের মাথায় রাখতে হচ্ছে তাদেরকে দেখতে সুন্দর হতে হবে তাদেরকে মানে দেখতে যদি খারাপ না খারাপ হয় তাহলে তাকে কিভাবে কোন কিসে কি পড়লে তাকে দেখতে ভালো লাগবে কি ধরনের মুখভঙ্গি করলে তাকে দেখতে ভালো ঠিক হবে কি না বাঁ হাতটা কোথায় এই লাইনের সময় কোথায় থাকবে ডান হাতটা কোথায় থাকবে এই সম্পর্কে সচেতন হয়ে আমি তো কল্পনাই করতে পারি না ওই বয়সে আমার বাঁ হাত ডান হাত এসব যদি ভাবতে শুরু করতে তবে আমি পুরো কোলাপস করে ওখানে হার্ট ফেল করে মারা মানে মানে এখন যেটা ইউটিউব আসার পর যেটা হয়েছে মানে গান শোনার সাথে সাথে গান দেখাটা গান দেখাটা একটা রাজনীতি এই বিষয়ে আমাদের কিছু অবশ্যই অবশ্যই ইনপুট দিতে পারবে কিছু ইনফ্যাক্ট রাজনীতি আমরা দেখেছি কি সুন্দর সুন্দর মিউজিক ভিডিওস আগে হতো এখনো হচ্ছে না আমি একদম সেটা বলবো না হচ্ছে কিন্তু একটা সময় কিন্তু ওই ট্রেন্ডটা খুব খুব মানুষকে টেনেছিল আর এখনো মনে আছে আমি টিউশন থেকে একদম টাইম করে 7টার সময় বেরোতাম যাতে 7টা থেকে 8টা আমি গাড়িতে ওই আওয়ারটা আমি পেতে পারি ওই গানগুলো শোনার জন্য তো ডেফিনেটলি ওই গানগুলো আবার ফিরে আসলে খুবই ভালো লাগবে এবং তার সাথে যদি একটা মিউজিক ভিডিও হয় যেটা এই যেটা শানাই বলছিল যে মানুষ দেখতে ভালোবাসে এখন আমার মনে হয় আস্তে আস্তে আমরা আবার অ্যাপ্রিশিয়েট করছি কোক স্টুডিওর অনেক গান আমরা অ্যাপ্রিশিয়েট করছি যেগুলো সেটা ঠিক রিঅ্যারেঞ্জড হচ্ছে প্লাস আমাদের বাংলায় এপার বাংলা আই থিঙ্ক ওপার বাংলার গান এত অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে আস্তে আস্তে একটা হচ্ছে আবার একটা বদল হচ্ছে বোধহয় ঠিক তাই আমি তোমার কাছ থেকে এটা জানতে চাই যে রবীন্দ্রনাথ অতুল প্রসাদ বা রজনীকান্ত বা নজরুল গীতি যে গানগুলো তোমার একদম শুরুর সময় যা পূজোকে কানেক্ট করে একদম মানে আমি নিজে গীতবিধানের ছাত্র গীতবিধানে গান শিখেছি আমি আর একসময় এই পাড়ায় গানের কম্পিটিশান হতো যে পুজোর সময় পুজোর আশেপাশে বা পুজোর পরে তো সেইখানে আমার মার কাছ থেকে গান একটা গান রবীন্দ্রনাথের গান শিখে গাওয়া গিয়েছিলাম আমি তুমি প্রথম হয়েছিলে প্রথম হয়েছিলাম জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছো ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো
তুমি নও তো সূর্য নও তো চন্দ্র তোমার তাই বলে কি কম আনন্দ তুমি নও তো সূর্য নও তো চন্দ্র তোমার তাই বলে কি কম আনন্দ তুমি আপন হৃদয়ে পূর্ণ করে আপন আলো জ্বেলেছো ও যো নাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো ও যো নাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো আমার মনে হয় সানাইয়ের পক্ষে বা রূপঙ্কর দার ক্ষেত্রে যেটা সবথেকে সুবিধের বিষয় যে গান গাওয়ার সাথে সাথে মানে আলাদা করে প্রেমে পড়ার জন্য মানে আর কিছু এফোর্টই দিতে হয় না মানে গানটা গাইলে তার উপরে যদি রবীন্দ্রসংগীত হয় তারপরে যদি রবীন্দ্রসংগীত হয় তো রূপঙ্কর দা এরকম তো কত কত এরকম কত গান কত পূজো কত প্রেম খানিকটা না হয় শুনলাম আজ মানে কি শুনবে মানে রবীন্দ্রসংগীত গল্পের কথা এটা গল্প আর গান গান তো থাকবেই প্রেম পূজোয় আমার সেরকম ভাবে খুব একটা হয়নি মানে এটা না আমার কেন জানি না বিশ্বাস হয় না এটা প্রত্যেকবার তুমি বলার চেষ্টা করো না আমি আমার বন্ধুত্ব হয়েছে বন্ধুত্ব করেছি আর এই যে আমরা একটা শুনি যে এই সপ্তমী অষ্টমী নবমী বন্ধুত্ব হয় তারপর একা দশমীর পর থেকে আর বন্ধুত্ব থাকে না এটাও ভুল কারণ আমার সাথে সবার সাথে সেই সমস্ত মেয়েদের সাথে আমার বন্ধুত্ব এখনো আছে হ্যাঁ সুতরাং মানে বন্ধুত্ব সেগুলো প্রেম নয় সেগুলো বন্ধুত্ব সেগুলো বন্ধু তারা বিবাহিত তাদের এখন সন্তান হয়ে গেছে আমরা এখন সন্তানদের নিয়ে আলোচনা করি তো বন্ধুত্ব আছে বন্ধুত্ব রয়েছে তো সেটা অসুবিধা নেই সিগারেট খেতাম ছেড়ে দিয়ে আবার ধরেছি আর কি তো আমি সেভেন থেকে সিগারেট খাচ্ছি ক্লাস সেভেন থেকে তারপরে আবার ওই আমরা বসেছি তার সামনেই একটা বড় ঢেবড়া পাখা ঘাই 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 করে ঘুরছে আর কি বুঝেছো এবার আমি ওই সিগারেটটা মেয়েগুলো স্মার্টনেস দেখানোর তো একটা দরকার আছে উপায় হচ্ছে সিগারেট খাওয়া এবার সিগারেটটা একটু বের করে ঠোঁটে লাগিয়েছি এবার দেশলাই এবার দেশলাই দিয়ে যতবার সিগারেটটা ধরাতে যাচ্ছি ততবার হাওয়ায় নিভে যাচ্ছে কোনোবার আমি ধরাতে পারছি না শেষ পর্যন্ত উল্টো দিক থেকে একটা মেয়ে সে মেয়েটি তার ব্যাগ থেকে একটা লাইটার বের করে টাক করে আমাকে জ্বালালো তো আমি তখন সিগারেটটা একদম রোমান্টিক না তার সাথে আমার এখনো দুর্দান্ত বন্ধুত্ব রয়েছে তো এইগুলো কতগুলো ইন্টারেস্টিং ঘটনা এগুলো আমার মনে পড়ে যায় নিশ্চয়ই আর এটা যখন মনে পড়ে তার সাথে সাথে একটা কোনো গান যেটা মনে পড়ে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয়ে পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে। কি সুন্দর, কি অপূর্ব! মানে এই গানগুলো যতবার শুনি ততবার একই রকম ভালো লাগে। তবে হ্যাঁ, এটাও ঠিক শোনাই যে যখন তোমাকে দেখি তখন কিন্তু ভালোবাসার মরশুমের বাইরে মনটা যেতেও ইচ্ছে করে না, এটাও ঠিক। এটা এটা আমার ধারণা তোমার শ্রোতাদের ইতিমধ্যেই হয়েছে, আর সেটা তুমি বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করছো। করি মাঝে মাঝে, কিন্তু ওই যে বললাম যে আগের রূপঙ্কদা যেমন বলছিল, আমি ওই যে যেমন ঘরকুনো প্রচন্ড ল্যাতখোর, ওই যে এফর্টটা দিতে হয় না, মানে ওই এফর্টটা এখনকার ভাষা ল্যাতখোর, মানে ওই এই এফর্টটা দেওয়ার কথা ভাবলেই মানে না ঠিক আছে একটু দুপা পিছিয়ে যাই, যে অত এফর্ট দিতে পারছি না, ওই অত বিন্দাস থাকতে পারছো না, না না এফর্ট ছাড়াই যদি এটা হয় তাহলে এফর্ট দিলে ভাবুন তো কি হবে। না মানে ওই যে ঘুরতে যেতে হবে, রকে বসে চা খেতে হবে, ওই যে পারছি না, বাড়িতে এসো, বাড়িতে বসে আড্ডা মারি, তো সেটা তো হয় না। তবে প্রেমটাও কি সবই বাড়িতেই? হ্যাঁ, ও সব সময় ওর বান্ধবীদেরও বাড়িতেই, বাড়িতে চিলে কোঠার ঘর, ছাদ চিলে কোঠার ঘর আছে, সুতরাং আপনারা যারা সানাইয়ের সাথে প্রেম করতে চান সবাই চলে আসুন ওর বাড়িতে, ও চিলে কোঠার ঘরে চলে যাবে, চিলে কোঠার ঘরে একদম। সানাই গানটা না শুনে ছাড়ছি না, হ্যাঁ চলো গাই। মন একে একে দুই একাকার, আমি তুই আর না চোখ ফিরিয়ে, একটু হাস নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনে ক্যালকুলাস, স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু বারো মাস ভালোবাসারি মরশুম, ভালোবাসারি মরশুম, ডাক নামে ডেকে যাই সেই আগের তোকে চাই, সেই যে সেই তাকালে সর্বনাশ। ভীষণ 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 সুন্দর, সত্যি মানে ইচ্ছে করে না থামতে বলি, কিন্তু এখন রাজনন্দিনী আমার মনে হয় যে যখন তখন বেরিয়ে যাওয়াটা পুজোর সময় আর হয় না, একটা জিনিস তো মিস করতে হয় লাইফে, কিছু করার নেই, জনপ্রিয়তার এটা একটা মানে আমার কি মেনে মিস হচ্ছে না, মিস হচ্ছে না, না না কি করে মিস হচ্ছে না আমি জানি না, ঠিক থাকো বলো তো। হ্যাঁ, ঠিক কারণটা কি আমি জানি না, মানে আমি সেজে গুজে থাকি সব সময়, তাই জন্য হয়তো নরমালি যখন বেরোই, মানে এইটা হচ্ছে প্রফেশনাল সাজ, আর এমনি যখন আমাকে দেখতে পাবে একটা জার্সি পরে, একটা ব্যাগি প্যান্টস পরে, তাই জন্য হয়তো কেউ বুঝতে পারে না যে ওটা আমি। হ্যাঁ, কারণ আমার মনে আছে আমি একবার রাস্তায় দাঁড়িয়ে কোথায় চা খাচ্ছি, হতেই পারে না সামনে এটা হতে পারে, আর সেই দোকানের মানে বসার কোনো জায়গা ছিল না, তাই দোকানের একটা সিঁড়ি মতন ছিল, সেখানে বসে চা খাচ্ছি, তো আমার পাশে আমি দেখতে পাচ্ছি দুজন আন্টি কথা বলছেন, তো একজন বলছে কি দেখ দেখ ওটা রাজনন্দিনী না, অ্যান্ড মানে অন্য আন্টিটা আমার দিকে একবার তাকায়, দিয়ে নিজের বান্ধব কিন্তু তাও আত্মীয় স্বজনের সাথে সময় কাটাবো, আমার দিদার অনেকটা বয়স হয়ে গেছে বলে দিদা বেরোতে পারে না, দিদার সাথে একটা দিন কাটাবো, আর অনেক 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 খাবো। তোমার বিশ্বাস হচ্ছে এত খায়? মানে আমি তো মানে আমার বিশ্বাস হচ্ছে না, সত্যি হচ্ছে না। আচ্ছা, আমি নিজেকে ফুডি বলি, এবার অনেকে মনে করে, অনেকে মনে করে যে ফুডি মানে সে অনেক খায়, এটা কিন্তু ঠিক নয়, ফুডি অনেক রকম খায়, ভালোবাসে, হ্যাঁ খেতে ভালোবাসে, আমি খেতে ভালোবাসি, আর মানে এই পূজোতে আমার এইগুলোই ভালো লাগে, মানে ওই একটু একটু অনেক কিছু একটু 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 করে খাই পাখির মতো আর কি, হ্যাঁ শুধু বিরিয়ানিটাই একমাত্র, ওটা দেখলেই বোঝা যায় আমি কতটা খেতে পারি, মানে সত্যি আমার ট্রু পটেনশিয়াল বেরিয়ে আসে যখন আমি একটা প্লেট বিরিয়ানি খেতে পারো, তার বেশি খেতে পারবো। এইটা এইটা কিন্তু কি বলছো ভাই, এটা একটা বিশাল ট্যালেন্ট, এটা বাঙালিদের আছে, এই ট্যালেন্ট বাঙালিদের আছে সত্যি ত্রিদিতা, এটা তুমি রেস্টুরেন্টে ভিক্ষে করে করে এক্সট্রা আলু চাওয়া, হ্যাঁ মানে আমি রেস্টুরেন্টে গিয়ে বলি দাদা আমার বার্থডে, আমার জন্য শোনো শোনো শোনো, ও যদি যেদিনকে বিরিয়ানিটা খায় এবং এক্সট্রা আলু খায়
তারপরে দুদিন ও কিভাবে তার লাইফস্টাইল মেইনটেইন করে তারপর তোমার সাথে বাপ হ্যাঁ এটা ঠিক তারপরে হয়তো আরো প্রায় 2-3 মাস বাদে আর একদিন আবার একটা বিরিয়ানি না না এভরি সানডে বিরিয়ানি খেতে হবে এভরি সানডে খাও এবং মানডে টু স্যাটারডে কিছু খাও না শুধু স্যালাড হ্যাঁ শুধু স্যালাড নাচটা নাচটা খুব হেল্প করে আমাকে নিশ্চয়ই সারাক্ষণ একটা এক্সারসাইজের মধ্যে থাকি বলে না তবে এটা ঠিক যে না এটা এটা একটা সিরিয়াস পরামর্শ আমি চাইবো সত্যি দর্শকদের তুমি দাও বলো কারণ সুস্থ থাকতে কোনো ক্ষতি নেই আপনারা খান কিন্তু সুস্থ থাকুন এটা ভীষণ ইম্পর্টেন্ট সত্যিই বোধহয় রাজনন্দিনী আমি একটা জিনিস সবাইকে আমার ফিটনেস অনেক বড় একটা টপিক আমি কাউকে জ্ঞান দেওয়ার কোনো জায়গা আমার নেই আমি এইটুকু বলবো যেটা আমাকে নিজস্বভাবে খুব হেল্প করেছে স্পেশালি বিকজ আমার খুব মানে PCOS যেটা খুব কমন মেয়েদের মধ্যে এখন 1 in 3 উইমেন হ্যাভ PCOS যেটার জন্য ওয়েট গেইন বা মেটাবলিজম ভীষণ এফেক্টেড হয় সাংঘাতিক রকম তো ইনফ্যাক্ট যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য আমি বলবো প্রত্যেকটা মিলের পরে আপনারা যেখানেই থাকেন না কেন জাস্ট একটু হেঁটে নেবেন মানে ওয়াকিং এত আমাকে হেল্প করেছে নিজের পার্সোনাল ওয়েট লসে আমি এত ভুগছিলাম সেই সমস্যায় কারণ হরমোনাল ইস্যু হলে তুমি যতই ডায়েট করো না কেন এই এইগুলো সমানে ফ্লাকচুয়েট করবে আমার প্রত্যেকটা মিলের পরে আমি আধ ঘন্টা করে হাঁটি আপনারা 10 মিনিট করে হাঁটুন আমি হাঁটি না উইচ ইজ ভেরি গুড এই কথাগুলো আমরা মজা করে বলছি বটে কিন্তু এটা আপনাদের ভালোর জন্য আমাদের সকলেরই ভালোর জন্য আমিও হাঁটি ছাদে চিলে কোঠা থেকে ছাদ যেখানে ছাদ চিলে কোঠা সেখানেই শানাই সেখানেই শানাই সেখানেই শানাই ত্রিদীপদা ভীষণ ভালো লাগলো আজকে সবার সাথে মানে মহানবমীর দিন এরকম একটা আড্ডার সুযোগ পাবো সেটা জানা ছিল না পেলাম মানে আজকাল লট ইন কিউ ধন্যবাদ তোমাদের সকলকে ধন্যবাদ যে তোমরা সকলে আমাদের সাথে সময়টা বের করে এলে তবে লাস্ট যে মানে গানের রিকোয়েস্ট যদি থেকে থাকে সেটা ত্রিদীপ দা দেবেন আজকে শোনাই করো 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 আমি ঠিক তোমার সাথে জুড়ে যাবো করো এমন একটা গান যেটা তোমার যেটা আমাদের এই নবমীর সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে গানের উল্লেখ তখন করেছিলেন আমায় প্রশ্ন করেন হ্যাঁ ওইটাই করো আহা করো 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 আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা এইটুকু দেশে হারা আমরা থাকি না হলে এরকম আড্ডা হয় না অনেক অনেক ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য মহানবমীর আরও একবার অনেক শুভেচ্ছা জানাই সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন পুজো পুজোর মতোই চলবে এবং আপনারা যেভাবে নিজের সত্তার এবারে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন সেটাকেও কুর্নিশ জানাই আমরা সকলে ধন্যবাদ